আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা দেখবো কিভাবে আপনারা ছবি দিয়ে কিভাবে গ্রাফ তৈরি করবেন এবং এটা ছোট বড় করবেন। ছোট বড় বলতে আমি দেখাচ্ছি, ফর এক্সাম্পল আমরা যদি এখানে লিখি 10,000, সেটা হচ্ছে আইফোন। এখন দেখেন যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আইফোনটা ছোট হয়ে গেছে। আবার যদি আমরা এটাকে 1,00,000 করি, আবার দেখেন এটা কিন্তু অটোমেটিক বড় হয়ে যাচ্ছে। তো এটা জানার জন্য পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। তাহলে শুরু করা যাক, আমরা এই ইনফরমেশনটা কপি করে নিলাম, আমরা এখানে রাখবো। আচ্ছা, আমরা একটু বড় করে নিচ্ছি, একটু করে সুবিধা হবে, লেখাগুলো দেখা যাবে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করে চলে যাব ইনসার্ট, ইনসার্টে গিয়ে আমাদের পিকচারগুলো অ্যাড করে নিব। আমাদের আগে পিকচারগুলো ডাউনলোড করে নিতে হবে। আমি নোকিয়া, আইফোন, স্যামসাং দিয়ে তিনটা পিকচার অলরেডি ডাউনলোড করে রেখেছি, এগুলো ইনসার্ট দিয়ে দিব। ইনসার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পিকচারগুলো চলে এসেছে। এরপর আমাদের যেটা করতে হবে, আমার যে ডেটাগুলো আছে সবগুলো ডাটা আমি একসাথে ক্লিক করে নিব, সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি আবারও ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমার যে রিকমেন্ড চার্ট এখানে ক্লিক করতে পারে, অথবা পাশে যে চার্টটা আছে সেটা ক্লিক করতে পারে। আমি ওকে দিয়ে দিব, আমার চার্টটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি লেয়ার গুলা বাদ দিয়ে দিব, সেক্ষেত্রে লেয়ার গুলো সিলেক্ট করবো। সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করলে কিন্তু আমার লেয়ার গুলো চলে যাচ্ছে। আমি এগুলো একটু সরাই নিচ্ছি, আমার যেন সুবিধা হবে। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের যে কোনো একটা আইকনে ক্লিক করে ডান পাশের কার্সর ক্লিক করবো। এরপর হচ্ছে আমাদের যেটা সিলেক্ট করতে হবে ফরম্যাট ডাটা সিরিজ, এখানে সিলেক্ট করে এটাকে আমরা 2100 থেকে আমরা এটাকে কি করে দেব 50% করে আমি এখানে ক্রস দিয়ে বের হয়ে আসবো। এরপর আমাদের যেটা করতে হবে, প্রথম হচ্ছে স্যামসাং, আমি এটা সিলেক্ট করবো, কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিব, স্যামসাং এ ক্লিক করে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিব। এরপর হচ্ছে আমাকে আইফোন ক্লিক করতে হবে, কন্ট্রোল এক্স বা আইফোনে ক্লিক করবো, কন্ট্রোল পি দিয়ে দিব। এরপর হচ্ছে নোকিয়া, নোকিয়া কন্ট্রোল এক্স ক্লিক করবো, আবার নোকিয়ার মতো আমাদের সিলেক্ট করে কন্ট্রোল পি দিয়ে দিব। তাহলে কিন্তু আমার এটা হয়ে গেল।